Hello guys, welcome back to my channel. Help Bianca love Shubhajit. তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমরাও খুবই বিন্দাসে আছি। আর আজকে যাব হচ্ছে আমি আমার মেজো ননদের বাড়িতে, মামা শ্বশুরের বাড়িতে। ওখানে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। আর আমার সাথে যাবে হচ্ছে তোমাদের দাদা, হয়েছে রেডি হচ্ছে, ফুল দিচ্ছে। আর যাবে শাশুড়ি, শাশুড়ি এখন বসে রয়েছে। তো চলো গাইস, তোমরা দেখতেই পাচ্ছ আমরা এখন বালিহাল স্টেশনে রয়েছি। এখান থেকে যাব মেস্তির বাড়ি। এই যে বালিহাল স্টেশন, তোমরা তো পুরো দেখতে পাচ্ছ না, বলতে পারবো না, হয়তো দেখতে পাচ্ছ। চলো বাড়িতে গিয়ে কথা হবে এখন জন্য। টাটা। এখন আমরা সবাই আড্ডা মারছি বসে বসে। ওই যে মেসি দেখা যাচ্ছে একদম কোনায় বসে রয়েছে, আর এই যে জামাই বাবু, ওরা হাই তুললাম জামাই বাবু, আর যে বদ্দি ওখানে বসে বসে হাসছে, আর সবাই টিভি দেখছে, আড্ডা মারছে। কিছু বল, কি বলবি? এখন আমি তোমাদেরকে আমার ভাগ্নার কিছু আঁকা দেখাবো, খুব সুন্দর এক আঁকে। তো চলো দেখাই তোমাদেরকে। এই যে একটা এঁকেছে, পন্ডিত জওহরলাল নেহরু। ও খুব সুন্দর আঁকে, তোমরা দেখতেই পাচ্ছ হয়তো। তাই এখানে এখন সবাই খেতে বসেছে, জামাইবাবু, ভাগনা, আর এই যে আমাদের দাদা খেতে বসেছে। আর এখানে মেজদি হচ্ছে খাওয়ার বাড়ছে। মেজদি একটু দাও, এই যে মেজদি খাওয়ার বাড়ছে। তো আমরা ঘুমিয়ে পড়েছিলাম খাওয়া দাওয়ার পরে। তা আর কী করেছি না করেছি কিছুই দেখানো হলো না। তো এখন আমরা রেডি হয়ে গেছি, এখন বাজে 8টা, এখন যাবো বাড়ির দিকে। তো তার আগে তোমাদের একটা জিনিস শোনাবো, সেটা হচ্ছে আমার ভাগনা হচ্ছে গিটার বাজায়। তো শোনাচ্ছি তোমাদেরকে। এই দেখো আমার ভাইপো এখন বসেছে গিটার বাজাতে, ভাগনা, সরি, ভাগনা এখন গিটার বাজাতে বসাচ্ছে। তো আমি এখন বাড়িতেও চলে এসেছি, অনেকক্ষণই চলে এসেছি। তো এসে আমি ফ্রেশও হয়ে গেছি। তো তোমাদের যদি ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবো। আর তোমরা খুব ভালোভাবে থেকো, বাই।